হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাতুর রায়হান 85 থেকে ওয়েলকাম করতেছি আজকে নতুন একটা রেসিপি দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অল সিলেক্ট করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে যাবেন প্লিজ, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকে যারা ডাল প্রেমিক তাদের জন্য এই রেসিপিটা অনেক মজার একটা রেসিপি, সম্পূর্ণ রেসিপি জুড়ে থাকুন। তো এখানে আমি 50 গ্রাম করে দুই দিক থেকে ডাল দিয়েছি। এখানে ছিল মুগ ডাল আর হচ্ছে মসুর ডাল। তো এগুলো এখন আমি একটু ধুয়ে ছড়িয়ে দিয়েছি প্যানে পানি দিয়ে। এক চা চামচ হলুদ দিয়েছি, তারপর এখানে 2 টেবিল চামচ করে আদা আর রসুন ভাটা আছে, ওগুলো ফ্রোজেন করা আছে, এগুলো দিয়ে দিচ্ছি। চাইলে কুচানোটাও দিতে পারেন। তো এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আমি গোটাই দিচ্ছি। তো এরপর এগুলাকে সিদ্ধ করতে আমি বসিয়ে দিব। দুই ধরনের ডাল দিয়ে এই ডালের রেসিপিটা করা হয় বলে অসম্ভব মজা হয়, আর যারা সকালে রুটির সাথে খেতে চান তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, অনেক মজা হয়। এটা কিন্তু অনেক ঘন টাইপের হয়, যারা ঘন ডাল পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো যতক্ষণ সময় লাগে সিদ্ধ হতে ততক্ষণ টাইম নিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এরপরে এভাবে একটা ঘুটনি দিয়ে ঘুরে নিচ্ছে, ভালো করে একদম ভালো করে গুটে নেবেন, তাহলে কিন্তু এটা একদম থকথকে হয়ে যাবে। সব কিছু ভালো করে ম্যাশ হয়ে গেলে টেস্টটাও অনেক ভালো আসবে। তো আমি দেখতে পাচ্ছি এরকম একটা ঘুটনি নিয়েছি। এখন তো কম বেশি সবার বাসায় এরকম ঘুটনি থাকে, তো ওগুলো দিয়ে ভালো করে ঘুটে ফেলবেন একদম ভালো করে, যাতে একটু আস্ত না থাকে। অনেকে অনেক সময় ডাল আস্ত রাখেন, তখন কিন্তু এটা বাগারে দিলে এটা টেস্টটা ভালো আসে না। ডাল একদম ভর্তা হয়ে গেলে, এরকম ম্যাশ হয়ে গেলে তখনই কিন্তু টেস্টটা ভালো আসে। দেখতে পেয়েছেন আমি নিয়ে নিয়েছি, অন্য একটা বাড়িতে ট্রান্সফার করে দিয়েছি। এরপর তেল দিয়ে দিচ্ছি বেশি করে প্যানে, 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। ওই পাত্রটাতে আমি দিয়ে দিচ্ছি, ডালটাকে ধুই নাই। তো ডালের টেস্ট ডিপেন্ড করে আপনি বাগার দিচ্ছেন কত, মানে কিসের মধ্যে দিয়ে, আর হচ্ছে এটাকে কতটুকু ম্যাশ করতেছেন। জাস্ট পেঁয়াজ দিয়ে বা গোল্ডেন ব্রাউন করে ভেজে বাগার দিবেন, তাহলে কিন্তু আপনি ডালের টেস্টটা ভালো পাবেন। আপনার যদি আদা রসুন দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি সিদ্ধ করার সময় দিয়ে নেবেন। অনেকে ডালের রেসিপিটা চেয়েছিলেন, আপনারা এমনিতেও মসুর ডালটা এভাবে ট্রাই করতে পারেন। আর হচ্ছে ডালের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তো সেই জন্য আলাদা করে আমি মেক করি নাই, আপনারা এই রেসিপিটা দেখে ফলো করতে পারেন। আমি যে কোনো ডাল এভাবে রান্না করি, জাস্ট পেঁয়াজ দিয়ে ডালের বাগারটা দিলে ডালের স্বাদটা বজায় থাকে আর কি, অনেক টেস্ট হয়। তো আর একটু অল্প পানি দিয়ে আমি এটাকে জাল করে নেব। এটা এমনিতেই দ্বিতীয় জালে থকথকা হয়ে যায়, এটা এতটুকুই আমি রাখছিলাম ঝোলের পানি, কিন্তু যখন আমি নামাইছি এটা আরও ঘন হয়ে গিয়েছিল। এখন তো শীতকাল, বেশি করে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবেন, অনেক টেস্ট হয় ডাল প্রেমীদের জন্য। আজকের রেসিপিটা আশা করি কাজে দিবে। তো আমার সম্পূর্ণ রেসিপি জুড়ে যারা যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু এই চ্যানেলটাতে যারা নতুন আসতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লে লিস্ট করা আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্লে লিস্টগুলো থেকে ভিডিওগুলো একটু দেখে নেবেন, আর যখন রেসিপি দেখতে আসবেন সম্পূর্ণ রেসিপিটা দেখিয়ে যাবেন। আর এভাবেই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, আপনারা ভালোবাসা দিচ্ছেন বলে আমি ভিডিও করা উৎসাহটা পাচ্ছি। এই তো বেশি করে ধনে পাতা দিয়ে দিয়ে এরপর এটাকে এখন নামিয়ে ফেলবো। আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লাগছে, ভালো লাগলে এখনও লাইকটা না দিয়ে থাকলে লাইকটা দিয়ে যাবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।